একঘেয়েমি মাটন খেয়ে বোর হয়ে গেলে ভাইফোঁটা স্পেশাল এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। এর জন্য ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। আর এই ভিডিওতে আমি একটা ব্লান্ডার করে দিয়েছি, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 800 থেকে 850 গ্রাম মাটন জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে। এখানে আমি আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর ফেটানো টক দই দিয়েছি 2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো। 1 ঘন্টা মাখিয়ে রাখলে পরে খুবই ভালো হয়। এই মাটনের স্বাদকে দ্বিগুণ করতে আমি এখানে একটা মশলা ব্যবহার করেছি, সেটা একে একে আপনাদের সামনে দেখাচ্ছি। তা চলুন, আমি এখানে দিয়েছি গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, গোটা জিরে ধনে, এবং দিয়েছি 2 রকমের বাদাম। এগুলোকে আমি কিন্তু ড্রাই রোস্ট করব। প্রথমে শুকনো খোলায় ভেজে নেব, ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। আর আমি এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে কিন্তু আমি একদমই এখানে মাংসে দেব না, এটাকে আমি পেঁয়াজ বেরেস্তা করে এটাকেও আমি ড্রাই রোস্ট করব। তারপরে আমি রোস্ট করে তারপরে এটাকে আমি দেব। ব্লান্ডার হলো এই মাংসে কিন্তু আলু একদমই যায় না, কিন্তু আমার ছোট ছোট বাচ্চাদের জন্য আমি আলু দিতে বাধ্য হয়েছি। আপনারা একদম আলু দেবেন না, এটা কিন্তু একদম ড্রাই ড্রাই হয়, আলু কিন্তু যায়ই না। এরপরে কড়াইতে তেল দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে হবে। এরপরে পেঁয়াজ বেরেস্তা যেটা সেটা দিয়ে দিলাম, ড্রাই রোস্ট করা যেই মশলাটা আপনাদের দেখালাম প্রথমে সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে কম আঁচে খুব ভালো করে কষাতে হবে। মাটন থেকে জল বেরোলে সেই জলটা নিয়েই কষাতে হবে। আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, দেখুন রং ছেড়ে গেছে যখন, তখন এখানে আমি সামান্য গরম জল ব্যবহার করেছি। আর তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েছি। আলু কিন্তু আপনারা একদমই দেবেন না, আলু দিলে স্বাদটা কিন্তু কমে যাবে এবং এই মাংসে কিন্তু একদমই আলু যায় না। তৈরি হয়ে গেল এই রেসিপিটা। নামানোর আগে দিয়েছি গরম মশলা আর ধনে পাতা। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। সবাই ভালো থাকবেন, টাটা।